আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো এবং কি সকলে সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস শুরু করতেছি। দেখো আজকে অষ্টম যে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হলো নিম্নরূপ। এখানে দেওয়া হচ্ছে একটি সৃজনশীল মৌল পারমাণবিক সংখ্যা এক্স ওয়াই জেড। এক্স এর মৌল পারমাণবিক সংখ্যা হলো 18, ওয়াই এর 11 এবং জেড এর 9। তাহলে দেখো এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে ক্যাটায়ন কাকে বলে। ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 12 ব্যাখ্যা করো। এক্স মৌলের ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে দেখাও এবং ওয়াই ও জেড মৌলের যৌগ গঠনের সক্ষমতা বিশ্লেষণ করো। আচ্ছা দেখো ক্যাটায়ন কাকে বলে। কোনো একটি মৌল তার সর্বশেষ বহিঃস্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে বলা হয় ক্যাটায়ন। কী হবে, যেমন সোডিয়াম তার সর্বশেষ বহিঃস্তরে একটি ইলেকট্রন থাকে, বা 2, 8, 1 এই সর্বশেষ একটি ইলেকট্রন ত্যাগ করলে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করার জন্য তার সর্বশেষ বহিঃস্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে কিসে পরিণত হয়, ধনাত্মক আয়নে পরিণত হয়। আর এই ধনাত্মক আয়নে পরিণত হওয়াকে বলা হয় ক্যাটন। এই ধনাত্মক আয়নে পরিণত হওয়াকে বলা হয় ক্যাটন। তাহলে ক্যাটনটা কী, কোনো একটা মৌল তার সর্বশেষ বহিঃস্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে বলা হয় ক্যাটায়ন। ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 12 ব্যাখ্যা করো। দেখো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 12 ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে বোঝায় ম্যাগনেশিয়ামের মধ্যে বারোটি প্রোটন সংখ্যা রয়েছে। অর্থাৎ কোনো একটি মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো একটা মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা 12টা। তা ম্যাগনেশিয়ামে যদি প্রোটন সংখ্যা 12টা হয় তাহলে প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা হলো ধনাত্মক আদান বিশিষ্ট এবং কি তার সমান সংখ্যক ঋণাত্মক আদান বিশিষ্ট ইলেকট্রনও থাকে। তাহলে প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা যদি 12 হয় তাহলে প্রোটন সংখ্যা 12 হলে ইলেকট্রন সংখ্যাও 12। সুতরাং ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে বোঝায় যে এর মধ্যে প্রোটন সংখ্যা 12টি আছে এবং এর ইলেকট্রন সংখ্যাও 12টি। আচ্ছা তারপরে কী বলেছে, এক্স মৌলের ইলেকট্রন বিন্যাসের চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে দেখো এক্স মৌলটা কী আছে, আমাদের এক্স মৌলটার পারমাণবিক সংখ্যা আছে 18। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা হলো 18। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 18 আর আমরা জানি 18 নম্বর মৌলটা হলো আর্গন। আর্গন হলো কত, 18। আর্গনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 8। তাহলে আমরা এর অরবিটাল চিত্র আঁকবো। দেখো সর্বপ্রথম কেন্দ্রের ভিতরে কী থাকে, নিউক্লিয়াস থাকে, তাকে কেন্দ্র করে প্রথম বৃত্তাকার কক্ষপথ থাকে। আর প্রথম বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। তারপর দ্বিতীয় বৃত্তাকারে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 8টা, 2টা 4টা
তাহলে দেখো আমার ইলেকট্রন সংখ্যা হলো কত, দুইটা, চারটা, ছটা, আটটা, দশটা, কিন্তু আমার আর্গন ইলেকট্রন সংখ্যা কটা, 18টা। তাহলে বাধ্য হয়ে সেই 5 নম্বর স্তর যাবে, তারপরে স্তর যাবে, পরে স্তরের কটা, দুইটা, চারটা, ছটা, আটটা। এবার আমরা ইলেকট্রন সংখ্যা গুনি, দুইটা, চারটা, ছটা, আটটা, দশটা, 12, 14, 16, 18। এটা হলো আর্গনের, আর্গন 18-র ইলেকট্রন বিন্যাসের চিত্র, আর্গন 18-র ইলেকট্রন বিন্যাসের চিত্র। অর্থাৎ সর্বপ্রথম কোনো একটা মৌলের মধ্যে কী থাকবে, নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসকে কক্ষ কেন্দ্র করে বৃত্তাকার, প্রথম বৃত্তাকার কক্ষপথ থাকবে, আর প্রথম বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2টি, তারপরে বৃত্ত দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি, তারপরে বাধ্য হয়ে সে কয় নাম্বার, তারপরে ইলেকট্রন স্তরে বা তারপরে উপস্তরে প্রবেশ করবে, তারপরে উপস্তরে ইলেকট্রন আছে 8টি। এটা হলো আর্গনের ইলেকট্রন বিন্যাসের চিত্র। এবার দেখো কি বলেছে, ওয়াই ও জেড মৌলের যৌগ গঠনের সক্ষমতা। দেখো ওয়াই মৌলটি হলো, ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 11, আমরা জানি 11 নম্বর মৌল হলো সোডিয়াম, 11 নম্বর মৌল কি সোডিয়াম, আর জেডের পারমাণবিক সংখ্যা হলো 9, জেডের পারমাণবিক সংখ্যা 9, এবং এর 9 নম্বর মৌলটা হলো ফ্লুরিন, 9 নম্বর মৌলটি কি ফ্লুরিন। তাহলে দেখো এবার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় 2, 8, 1, এবং ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় 2, 7। দেখো সোডিয়াম এবং ফ্লুরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, নিয়নের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, নিয়ন হলো নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি নিয়নের মতো করতে চায় বা নিয়নের কাঠামো অর্জন করতে চায়, তাহলে সোডিয়ামের তার সর্বশেষ বহিঃস্তরে একটি ইলেকট্রন ত্যাগ করতে, একটি ইলেকট্রন ত্যাগ করতে হবে। অপরপক্ষে ফ্লুরিন যদি নিয়নের কাঠামো অর্জন করতে চায়, তাহলে কী করতে হবে, তাকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে। যদি এই ফ্লুরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করলে সে কী করবে, নিয়নের কাঠামো অর্জন করবে। কিন্তু এই সোডিয়াম, সোডিয়াম তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করার জন্য, নিয়নের কাঠামো অর্জন করার জন্য একটি ইলেকট্রন ত্যাগ করবে, একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে 2, 8 এর কাঠামো অর্জন করবে। এই কাঠামো অর্জন করার ফলে সে কিছু পরিণত হবে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন গঠন করবে, সোডিয়াম আয়ন প্লাস ইলেকট্রন গঠন করবে। অপরপক্ষে ফ্লুরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, একটি ইলেকট্রন প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হবে, ফ্লুরিন আয়নে পরিণত হবে। এবার দেখো সোডিয়াম প্লাস ফ্লুরিন বিক্রিয়া করে কী হবে, সোডিয়াম আয়ন ফ্লুরিন আয়ন বা সোডিয়াম ফ্লোরাইড গঠন করবে, সোডিয়াম ফ্লোরাইড গঠন করবে। তাহলে দেখো যে ম্যাগনেসিয়াম, সরি কেটায়ন কাকে বলে, কোনো একটি মৌলের সর্বশেষ বৈস্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে বলা হয় কেটায়ন। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 কি, 12 ব্যাখ্যা করো। অর্থাৎ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 হলো ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, কেননা কোনো মৌলের নিউক্লিয়াস অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। এক্স মৌলের ইলেকট্রন বিন্যাস চিত্র, এক্স মৌলটি হলো আর্গন, আর্গনের ইলেকট্রন বিন্যাসের চিত্র তোমরা ইতিমধ্যে দেখেছো। ওয়াই ও জেড মৌলের যৌগ গঠনের সক্ষমতা বিশ্লেষণ করো। ওয়াই মৌলটি হলো সোডিয়াম এবং জেড মৌলটি হলো ফ্লুরিন। এভাবে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ফ্লুরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে তারা যে বন্ধন গঠন করে তাকে বলা হয় আয়নিক বন্ধন, সুতরাং তাদের ওয়াই এবং জেড এর মৌল গঠনের সক্ষমতা
রয়েছে। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থাকো, আর আল্লাহ তাআলার কাছে সকলে প্রার্থনা করো আল্লাহ তাআলা যেন সারা পৃথিবী থেকে এই মহামারীটা দূর করে দেয়, সকলকে রহমত করে। এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।